আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালাম আলা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শকবৃন্দ, দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন এবং শুনছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। সম্মানিত দর্শকবৃন্দ, বাংলাদেশের একজন খ্যাতনামা প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লাম জনাব মাওলানা মিজানুর রহমান আজহারি, তিনি সুন্দরভাবে একটি ইসলামিক ভাবধারা মতাদর্শ নিয়ে তিনি মানুষদের মাঝে একটি আহ্বান জানিয়েছেন যে সংকটে সংযোগে সংবাদে 71 টেলিভিশনকে বয়কট করুন। সম্মানিত শ্রদ্ধেয় দর্শকবৃন্দ, এটা আমাদের সময়ের দাবি, কেননা 71 টেলিভিশন দেখতে পাচ্ছি আমরা নাস্তিকতার দাম্ভিকতার পরিচয় দিচ্ছেন তারা, কেননা এই ইসলামিক মানুষ, ইসলামিক স্কলার যারা ইসলামের আহ্বান পৌঁছে দেন মানুষদের মাঝে, ঠিক তাদেরকেই হেয় করার জন্য তারা একের পর এক সংবাদ প্রকাশ করে যাচ্ছে। এমনকি সর্বশেষ গত সপ্তাহে, এই সপ্তাহের ভিতরে গত শনিবারের একটি সংবাদ তারা প্রকাশ করেছেন যে ইসলামিক ওয়াজ, ইসলামিক মাহফিলগুলো নাকি বাংলাদেশে ধর্ষণ বাড়ার এক নাম্বার কারিগর। নাউজুবিল্লাহ, এটা ইসলামিক মানুষ হিসেবে কখনো প্রচার করতে পারে না, কখনো বলতে পারে না। এমনকি আমার কাছের একজন মাওলানা, একজন কাছের বক্তা, বাংলাদেশের মাটি ও মানুষের একজন কলিজার টুকরা মাওলানা মুফতি বজলু রশি সাহেবকে নিয়ে একটা মিথ্যাচার করা হয়েছে, একটা তার ওয়াজের ক্লিপ সেখান থেকে সংগ্রহ করে শর্ট ভাবে দেওয়া হয়েছে, যেখানে উল্লেখ করা হচ্ছে যে নারীরা, নারীদেরকে ইসলামের বাহিরে রাখা হচ্ছে, ইসলামের বিপক্ষে এই ইসলামিক স্কলার যারা বক্তব্য দিচ্ছে ইসলামের বিপক্ষে বিভ্রান্তি ছড়াচ্ছে এই 71 টেলিভিশন। সুতরাং আমরা বাংলাদেশের একজন টপ অর্ডার একজন বক্তা যিনি মিজানুর রহমান আজহারি, তার পক্ষে আমরা একতাবদ্ধ হয়ে আমরাও একই স্লোগান দিয়ে আসুন যে এই 71 টেলিভিশন বয়কট করুন, আলেমদের হাত ধরুন, কেননা এটা হলো 95% মুসলমানের দেশ। আর একজন আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, জাতীয় পার্টি হোক, যে কোনো দলই হোক না কেন, তারা কিন্তু ইসলাম প্রিয়। যখন ইসলামের বিপক্ষে কেউ দাঁড়িয়ে যায় তখন আমরা দেখি আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, জাতীয় পার্টি হোক, সবাই সেখানে সারিবদ্ধ হয়ে এই আন্দোলনগুলো সামিল হয়ে যায়। কোরআনের পক্ষে যদি, কোরআনের বিপক্ষে যদি কেউ দাঁড়ায় তাহলে আমরা কোরআনের পক্ষে দাঁড়াই। সুতরাং কিন্তু এই 71 টেলিভিশনকে আমরা বলবো তারা পুরোটাই নাস্তিক, নাস্তিকতা যারা আল্লাহকে অবিশ্বাস করে। সুতরাং আমাদের এই দেশে যারা দাঙ্গা লাগাতে চায়, যারা মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়, যারা মুসলমানদের কলিজার ভিতরে আঘাত করে, আসুন তাদেরকে সময়ের দাবি আমরা সকলেই বয়কট করি। কিভাবে বয়কট করবেন? তাদের ইউটিউব চ্যানেল যেগুলো আছে 71 টেলিভিশন, সেগুলোকে আনসাবস্ক্রাইব করে দিন। তাদের পেজ আছে, এই পেজগুলোকে আনসাবস্ক্রাইব করে দেন, এই পেজগুলোকে আনলাইক করে দেন। আস্তে আস্তে দেখবেন আমাদের নীরব প্রতিবাদ হয়তোবা অনলাইনের মাধ্যমে করলেও তাদের শোকচে, তাদের হৃদয়ে কিছুটা হলেও নাড়া দেবে যে এটা হলো মুসলমানের দেশ। ইসলাম প্রিয় মানুষেরা যদি চায় তাহলে তাদেরকে বয়কট করা সময়ের ব্যাপার মাত্র। আর এদের যতগুলো পোস্ট আছে দেখবেন, ইউটিউব বলেন, অনলাইনের ভিতরে বলেন, এই পোস্টগুলোতে সবাই দুই চারজন ছাড়া তাদের পক্ষে কারো মতামত পাওয়া যায় না। সুতরাং আমার ভাইয়েরা, ইসলামের বিপক্ষে যারা বিভ্রান্তি ছড়ায়, যারা বাংলাদেশকে নিয়ে সিনেমিনি খেলতে চায়, বাংলাদেশের মানুষদের মাঝে বিভেদ সৃষ্টি করতে চায়, মুসলমানদের মাঝে বিভেদ সৃষ্টি করতে চায়, তাদেরকে বয়কট করুন। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একতাবদ্ধভাবে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের ভিতরে বলে দিয়েছেন যে তোমরা একতাবদ্ধভাবে তোমরা আমার রজ্জু, আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো। সুতরাং বাংলাদেশের একজন বড় আলেম তিনি যেখানেই থাকুন না কেন, যেখান থেকে সাড়া দিয়েছেন সেটাকে আমরা সাড়া দেই, এই 71 টেলিভিশনকে আমরা বয়কট করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।